আরজিকর ঘটনা নিয়ে রাজ্য জুড়ে চলছে জোরদার আন্দোলন। আসানসোলে আবার দেখা গেল বিজেপির বর্ষীয়ান নেতা কৃষ্ণেন্দু মুখার্জির নেতৃত্বে ঘড়ির মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত পালন হলো টায়ার জ্বালিয়ে পথ অবরোধ কর্মসূচি। তৃণমূলের গুন্ডা বাহিনী সাধারণ মানুষের প্রতিবাদের পরিসরটুকু ছোট করে দিয়েছে। সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে তার উপর হামলা হচ্ছে। আপনারা দেখেছেন যখন সারা রাত জেগে সাধারণ মানুষ যখন রাস্তায় এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ করছে, সেই সময় আমরা দেখেছি যে আঁকা ছবি, প্রতিবাদের যে ভাষা আঁকায় ফুটিয়ে তুলেছে সেটাকে মুছে ফেলা হচ্ছে। যারা প্রতিবাদ করছে তাদের উপর হামলা হচ্ছে। এই জিনিসের প্রতিবাদে সাধারণ মানুষ বেরিয়ে এসছে। আমরাও আজকে আমাদের সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত মণ্ডলে আমরা 2 ঘন্টার রাস্তা অবরোধ করছি, যাতে এই নির্যাতিতা সঠিক বিচার পায় এবং আন্দোলনের ভাষা যে এই তৃণমূল সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুড়িয়ে দিতে চাইছে তার বিরুদ্ধেই আজ আমাদের এই প্রতিবাদ। এই জন্য আজ আমরা এখানে অবস্থান করছি। আসানসোল থেকে 24 ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট। ফেশিয়াল, ম্যানিকিউর বা পেডিকিউর, ওয়্যাক্স, হেয়ারকাট, হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন, মেহেন্দি, ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার। আইব্রো, ম্যানিকিউর, পেডিকিউর, ওয়্যাক্সিং, ডিটেন, এভরি ফেশিয়াল, হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল। থ্যাংক ইউ সো মাচ। আধুনিক নারীর নতুন সাজঘর। নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর, গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন। সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে।